এভরিওয়ান ওয়েলকাম ব্যাক। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি সুইমিং করে। বাই দ্য ওয়ে আজকে হচ্ছে রবিবার, তো আজ দুজনেরই ছুটি। তো সন্ধ্যেবেলা বিকেলবেলা হাঁটতে যেমন যায় দৌড়তে গিয়েছিল, প্রচুর দৌড়ঝাঁপ করেছে আর আমি সুইমিং থেকে আমাকেও নিয়ে ফিরছে। তো বেসিক্যালি এই সময় থেকে ভিডিওটা স্টার্ট করছি। ভেবেছিলাম আজকে ভিডিও করবো না, কিন্তু তারপর ভাবলাম আমাদের একটা প্ল্যান চলছে, আজকেই প্ল্যানটা হয়েছে আর কি। সকালবেলা বসে বসে ওই প্ল্যানিংই চলছিল। তো আমাদের একটা রোড ট্রিপ প্লাস কি বলবো নর্মাল ট্রিপ, আমাদেরকে দেখে নিতে হবে যে গাড়ির মোবিলটা চেঞ্জ করতে হবে কিনা, তারপর ব্রেক অয়েল, এরকম কয়েকটা জিনিস, এসির গ্যাস চেঞ্জ করতে হবে কিনা, এরকম একটা বিষয় মনে হয় না, কিন্তু তবুও চেক করে নিতে হবে সবটা, টায়ার ফায়ার গুলো দেখে নিতে হবে, স্টেপনিটা ঠিক করতে হবে, স্টেপনিটা রেডি করতে হবে, এরকম একটা কাজ আছে। হ্যাঁ, তো সেইগুলো এখন একটু করাবো। তো এখন বাজে 8:21, তো আমরা চলে এসেছি সার্ভিস সেন্টারে। অনেকক্ষণ, আধ ঘন্টা হয়ে গেছে। তো অভিষেককে বললাম, খুব খিদে পেয়েছে, যে দাঁড়িয়ে আছে, তো একটু চা এনে দিল, এখন চা খাচ্ছি। আর দুধ চাটা প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে আমাদের, তো এখন ওই চেঞ্জ করবে, একটু টাইম লাগবে, এখানে একটু টাইম লাগে। তো এই 9:53, আর এতক্ষণ আমাদের গাড়ির সমস্ত কাজ শেষ হলো, আর আমরা এই জিনিসটা বসিয়ে দিয়েছি, এটা এইটা এইটা আমার বইয়ের নানা এই বিষয়টা নিয়ে নানান আক্ষেপ ছিল যে ঠিক মতন করে ইয়ে করা হচ্ছে না। হ্যাঁ, কারণ এরকম একটা আগে ছিল, কিন্তু ওটা না আঠাটা ভালো ছিল না, খুলে যেত। এবারে এটা একটু এক্সপেন্স, একটু দামি আর কি বলছি, মানে মোটামুটি ওটার থেকে ভালো যা বললো, তো সেটা লাগিয়ে দিয়েছি, কারণ রোড ট্রিপ হবে, তো আমিও একটু গাড়ি চালাবো, আমাকে একটু বলেছে গাড়ি চালাতে। সো আমি এখানে ফাঁকা অবশ্যই চালাবি, ফাঁকার কি আছে, তুই কি ইয়ে করিস নাকি? আমার বউয়ের মাথা ঠান্ডা হয়েছে অনেকদিন ধরে, আমাকে বলে আসছিল অনেকদিন ধরে, বলছে না কি আমি যখন গাড়ি চালাই একটু কিছু শুট যখন করা দরকার পড়ে, অভিষেককে ক্যামেরা নিয়ে এদিক ওদিক করতে হয়, আর অসুবিধা একটা জায়গায় ফিক্সড থাকলে ব্যাপারটা ভালো। এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম, একটু ঘুরে ঘুরে যাব এক চক্কর দিয়ে। একটা চা খাবি কোথায়? চা, ঠিক আছে। আজ হলো মঙ্গলবার, মাঝে সোমবার ছিল, আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ স্কুল ছিল আর অনেক অন্যান্য কাজ ছিল, তো সেই জন্য আর মানে গতকাল কোনো ভিডিও করতে পারিনি। আজকেও সন্ধ্যাবেলা ভিডিওটা করছি, কারণ এই ভিডিওটা বেসিক্যালি আমাদের যে রোড ট্রিপটা প্ল্যান হচ্ছে, পুরোটা রোড ট্রিপ নয়, তো তোমরা আস্তে আস্তে সেটা জানতে পারবে। তো সেই ট্রিপের প্রিপারেশান কীভাবে কীভাবে নিচ্ছি, তো সেটার উপর এই ভিডিওটা। তো এখন আমি যাচ্ছি ডেকাথেলন, তো সেটা হচ্ছে বেসিক্যালি অভিষেকের অফিসের কাছে, তো ওখানে যাবো, অভিষেক গাড়ি নিয়ে অফিস গেছে আজকে, আর আমি এখন একটা উবের বুক করেছি, তো কিছুক্ষণের মধ্যে উবেরটা চলে আসবে, 5 মিনিট দেখাচ্ছে কি টাইম, তো আমার হাতে টাইম আছে, তাই ভাবলাম ভিডিওটা শ্যুট করে নিই। ওখান থেকে কয়েকটা টুকটাক জিনিস নেওয়ার আছে, সেটা নেবো, তারপর বাড়ি। ছাতাটা নেবার ইচ্ছা প্রকাশ করছে, এত বড় ছাতা নিয়ে ফালতু পড়ে থাকবে। আমি কালো পাউচ ব্যাগটা নেবো ভাবছি, অভিষেকের পছন্দ হয়েছে ওর হলুদটা, তো হলুদ নিক, আর এগুলো খুব সম্ভবত ওয়াটারপ্রুফ,
অফিসে এখানে লাল এবং কালো নানা রকমের জুতো ট্রাই করে যাচ্ছে। আরো কমফোর্টেবল হলে আরো দক্ষিণাও বাড়বে। স্কেটিং করার জন্য এরকম জুতো কেনার আমার বহুদিনের শখ। আমি কিন্তু আমার সমস্ত শখগুলো ধীরে ধীরে পূরণ করছি। গাড়ি চালানোর শখ ছিল, শিখেছি, সাঁতার পুরো বয়সে শিখেছি, মানে অনেক বড় হয়ে শিখেছি, ছোটবেলায় আমি একদম সাঁতার পারি। তো আমার যেগুলো যেগুলো শেখা যাচ্ছে সেগুলো আমি শিখছি, আর তোমার ভিডিও দেখবে আশা করি আমি দেখাতে পারবো, আমি এটাও শিখবো। আমি একটা জ্যাকেট নিয়েছি, সেটা তোমাদের পরে দেখাবো। আর রেইনকোট যে দুটো সাদা বড্ড বড় বড় ছিল, আর নিলাম না ওই দুটো, ঠিক আছে। সো এই আর কি, আর ওই লাল জুতোটা নিয়েছে, টুকটুকে লাল জুতোটা আর কি নিলাম, আর ওই জিপ ব্যাগ, এই সরি ওই কি বলে কি ব্যাগ বলে, ওই কোমরে বাঁধার ওইটা। সো আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ির পথে। আমরা এখন এসেছি আজাদিন ধাবার সামনে, আর ওখানে অভিষেক বললো রাতের খাবারটা ও যদিও খেয়ে নিয়েছিল কিন্তু রাত্রিবেলাও খায় না ও, সেই ওর মুসলি দই অনেক প্রায় খেয়ে নিয়েছে। তারপর বলছে কি আমার না খুব খিদে খিদে পাচ্ছে। তারপরে আমরা ওই জন্য এখানে এসেছি, তো একটু ওই কি বলে দেখাচ্ছি খাবারগুলো আসুক, তারপর দেখাচ্ছি, তো ওই খেয়ে তারপর আমরা বাড়ি যাবো। তো এটা হচ্ছে শাক তরকা, আর হচ্ছে বাটার নান, তোকেও বাটার নানই দিয়েছে, ও ঠিক বোঝে না নাকি নাই। আর এইটা অভিষেক চিকেন খাচ্ছে, আর এই শাক তরকা। বাই দ্য ওয়ে আমরা এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, তো এই খেতে খেতে এই ভিডিওটা এখানে শেষ করলাম। কালকে রোড ট্রিপ শুরু হচ্ছে অনেক রাতে, তার আগে থেকেই কাল আরেকটা ভিডিও আমি শ্যুট করব, আর এই ভিডিওটা আগামীকাল এডিট করে পোস্ট করে তবে আমি বেরোবো, ঠিক আছে। তাহলে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।